কেন্দ্র চাইলে বরাককে মিজোরামের হাতে দিয়ে দেব। এই বক্তব্য শোনার পর বরাকের বাঙালিরা নিশ্চয় বক্তাকে আবিষ্কার করতে পেরেছেন। এটাই কি ছয় বীর শহীদের আত্মবলিদানের ফসল? কিন্তু আফসোস, এখনও বরাকের বাঙালি দ্বিধা বিভক্ত। উত্তর পূর্ব ভারতের অধিকাংশ অধিবাসী লোক কিছুটা উগ্র হলেও মনের দিক দিয়ে কিন্তু সহজ সরল। তাদের দৈনন্দিন জীবনশৈলী কর্মসংস্থান, খেটে খাওয়া ও উৎসব পার্বণের মধ্য দিয়ে অতিবাহিত হয়। বরাকের বাঙালিরা যুগ যুগ ধরে এই সব পাহাড়ি এলাকায় ব্যবসা বাণিজ্যের সুবাদে এক সুমধুর সম্পর্ক গড়ে তুলেছেন। বরাকের ব্যবসায়ীরা বরাকের অর্থনৈতিক অবস্থাকে অনেকটা ওই সব পাহাড়ি লোকের বদৌলত সচ্ছল করেছেন। ঠিক একইভাবে পার্বত্য অঞ্চলের লোকেরা বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে বরাক তথা গোটা অসমের উপর নির্ভরশীল। গুয়াহাটি ও শিলচর ওই সব পাহাড়ি রাজ্যের জন্য ব্যবসার কেন্দ্রস্থল। সে সুবাদে ছোটোখাটো কিছু সমস্যা ছাড়া পারস্পরিক সম্পর্ক ভালোই চলছে। ইদানিংকালে কিছু সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। ধীরে ধীরে এবং সুকৌশলে পার্বত্য অঞ্চলের লোকদেরকে বিষিয়ে তোলার এক অপচেষ্টা চলছে। তাদের মনে বাঙালি মানেই বাংলাদেশি এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে। ইদানিংকালে কিছু ঘটনা থেকে তাই ফুটে উঠেছে। সাম্প্রদায়িকতার বিষ ভাব ছড়িয়ে কিছু লোক রাজনৈতিক মুনাফা আদায়ে ব্যস্ত। মনে রাখা উচিত, নিজে লাগানো এই বর্ণিশিখা একদিন নিজের ঘরকে গ্রাস করে ফেলবে। এই দিন বেশি দূর বলে মনে হয় না। উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলো কথাবার্তার মাধ্যমেই সুরাহা করতে হবে, তবে শক্তের ভক্ত আর নরমের জম হয়ে নয়। রাজনেতার কাছে যতদিন পর্যন্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে নির্যাতিত লোকের কাতর মিনতি প্রাধান্য না পাবে, ততদিন পর্যন্ত এইসব লীলা চলতেই থাকবে। রাজনেতাদের ক্ষমতার দাপট শুধু খেটে খাওয়া গরিব অসহায়দের উচ্ছেদ অভিযানে পরিলক্ষিত হয়, অপরদিকে হাজারো বিঘা জমি তুলে দেওয়া হয় কর্পোরেট দালালদের হাতে, ছিনিয়ে নিয়ে যায় প্রতিবেশী দেশ কিংবা রাজ্য। তখন সবাই হয়তোবা মৌনতা অবলম্বন করেন, না হয় উদারতা দেখান। বর্তমান সময়ে গোটা দেশ সাম্প্রদায়িকতার আফিমে বোধ হয়ে আছে, ব্যতিক্রম নয় বরাকও। শান্তির দ্বীপ বলে পরিচিত বরাককে বারবার অগ্নিগর্ভ বানানোর অপচেষ্টাও চলছে। তাই সদ্য সংঘটিত সীমা বিবাদকে জাতীয় স্তরের মিডিয়া কর্তৃক এক অন্য রূপ দেওয়ার কথা উড়িয়ে দেওয়া যায় না। বরাকের বাঙালিরা যদি সময় থাকতে বিভাজনের রাজনীতিকে বুঝে উঠতে না পারেন, তাহলে অদূর ভবিষ্যতে এক কালো অধ্যায়ের সূচনা হবে, ক্ষতিগ্রস্ত হবে নিজেরাই। তাই অবশেষে এটাই বলা যায়, প্রতিটি পদক্ষেপ হোক শান্তি সম্প্রীতি ও বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।